হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো ভেজিটেবল এগ নুডলস। খুব সহজে কম সময়ে তৈরি করা হবে এই নুডলসটি। বাচ্চা এবং বড়দের সবারই পছন্দ নুডলস, টেস্টি এবং হেলদি, তাই বাচ্চা এবং বড় সবারই এই নুডলসগুলো খুব পছন্দ। এখন আমি দেখো, এখানে পাতিলের মধ্যে আমি পানি দিয়েছি 4 কাপের মতো। এখন আমি এখানে 1 চা চামচের মতো লবণ দিয়ে দেব। তারপরে আমি পানিটা বলো গাচ্ছে, এখানে নুডলসগুলো দিয়ে দেবো। এটাকে ঠিক আছে, এটা এটা অবশ্যই বাংলাদেশি নুডলস না, এটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছি ভেজিটেবল নুডলস। এটা এখানে ম্যাগি নুডলস দিয়েও তৈরি করানো যায়, যে কোনো নুডলস দিয়ে তৈরি করানো, ঠিক আছে। এটা আমি দিয়ে দিলাম নুডলসগুলো। আমি আজকে আমি 2 প্যাকেট নুডলস রান্না করবো। 2 প্যাকেটের জন্য আমি এখানে আপনার 4 কাপের মতো পানি দিয়েছি। এখন আমাকে নুডলসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমরা দেখে নেব নুডলসটি সিদ্ধ হয়েছে কেন। এবার এভাবে চাপ দিলে বোঝা যাবে। হ্যাঁ, এখন দেখা গেছে একটু শক্ত আছে, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ওটা নামিয়ে ফেলব। হ্যাঁ, এখন আমি আধা কাপ তেল দিয়ে দিলাম। এখানে আধা কাপ তেল দিয়ে দিলাম। তারপরে আমি হ্যাঁ পেঁয়াজ দিয়ে দিলাম 2 টেবিল চামচ। রসুন দিয়ে দিলাম, রসুনটা দিলাম 1 টেবিল চামচ। হ্যাঁ, 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে, একটু ঝাল বের হওয়ার জন্য। হ্যাঁ, পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসবে, হালকা ব্রাউন হবে। হ্যাঁ, তারপরে আমরা একে একে সবজিগুলো দিয়ে দিব। এটা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এখানে রেখেছি 1/2 কাপ গাজর, 1/2 কাপ আলু, তারপরে এখানে রেখেছি পেঁয়াজের পাতা 1/2 কাপ, তারপরে এখানে টমেটো রেখেছি 1টা। অনেক অবশ্য আলুটা খেতে পছন্দ করে না, আমার অনেকে বাচ্চারা পছন্দ করে, কারণ আমার ছেলে পছন্দ করে, এই জন্য আমি আলুটা দিয়েছি। আলুটা যেহেতু আপনার একটু সিদ্ধ হতে সময় লাগবে, এটা একটু আগে দেবো, আলুটা একটু সময় লাগবে সিদ্ধ হতে। সেই সবজিগুলো আগে দিতে হবে। তারপর এখানে আমি লবণ দিয়ে দিব 1/2 চা চামচ। তারপর আমি দিয়ে দেবো এখানে গাজর। আমি বেশি সবজি এখানে ইউজ করি নি, ঘরে যা ছিল তা দিয়ে দিলাম। অল্প সবজি দিয়ে রান্না করছি, যেখানে আপনারা চাইলে অন্য সবজি অ্যাড করতে পারেন। মানে পছন্দের ব্যাপার। এখানে আমি পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিলাম সবার শেষে। আমি এখানে অবশ্যই আলাদা একটা মশলা ইউজ করবো, যেটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছি। আপনারা এটা ম্যাগি মশলাটা ইউজ করবেন, এখানে ম্যাগি যে মশলা ওটা ইউজ করুন। আমি এটা কলকাতা থেকে নুডলসটা নিয়ে এসেছি, মানে ওই নুডলসের সাথে মশলাটা, ঠিক আছে। আপনারা এখানে ম্যাগি মশলাটা ইউজ করতে পারেন। আর টমেটোটা একটু পরে দেবো, এখন সবজিটা একটু সিদ্ধ দেবো, তারপরে টমেটোটা দিয়ে দেবো। এখন এখানে আমি সবজিগুলা সাইড করে এখানে ডিমটা ঝুরি করে নেবো। এটা ইচ্ছে করলে অন্য পাতিলে করা যায়, আমি এখানেই করে নেবো, আলাদা পাতিল ব্যবহার করতেছি না। সবজিটা সাইডে আমি ঝুরি করে নেবো।
এখন হ্যাঁ ডিমটা ঝুরি করে নিলাম। এখন আমি এখানে টমেটোটা অ্যাড করে দেবো, ঠিক আছে? এখানে ইচ্ছে করলে ব্ল্যাক পেপারটা ইউজ করা যেতে পারে, কিন্তু আমি এখানে নুডলস মশলা দেবো, যে কারণে আমি ব্ল্যাক পেপারটা দিচ্ছি না, খুব মানে সহজভাবে করতেছি। এখানে মশলা, এখানে মশলাটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন নুডলসটা দিয়ে দেবো। হ্যাঁ, এখন তৈরি হয়ে গেল ভেজিটেবল এগ নুডলস। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। হ্যাঁ, তৈরি হয়ে গেল ভেজিটেবল এগ নুডলস। এই যে, এই যে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, যে আলুটি সবজিগুলো এগুলো সিদ্ধ হয়ে গেছে সবগুলো।